Assalamualaikum, this is Shravan Kabir from Bornamal Adarsh High School and College online class. Dear learners, today I will discuss rearrange. Rearrange ba arranging অথবা jumble word. তোমরা ছোটবেলায় হয়তো করেছো jumble word অর্থাৎ অক্ষরগুলো এলোমেলো থাকে সাজিয়ে লিখতে হয়। আর এটা হচ্ছে যে সেন্টেন্স। এইটা সেন্টেন্সগুলো এলোমেলো থাকবে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। তাহলে সেন্টেন্স এলোমেলো কি ধরনের এলোমেলো থাকে সেগুলো আর আসলে আমরা দেখব। এগুলো মূলত হচ্ছে রিঅর্ডার বলা যায়। রিঅর্ডার কোনটা? অর্থাৎ সেন্টেন্সটা পুরোটা দেখবা যে একটা সিকোয়েন্স অনুসারে বা একটা স্টোরি আকারে দেওয়া আছে, অথবা এখান থেকে কোনো না কোনো মেসেজ দেওয়া থাকবে, সেই মেসেজটা আমরা সাজিয়ে লিখতে হবে, একটা সিকোয়েন্স অনুসারে লিখতে হবে, যাতে করে কী হয় একটা কমপ্লিট স্টোরি মতো আসে, অথবা যেটা ওই যে গল্পটা আমরা সিরিয়ালি যেটা বলতে পারি। যেমন আমরা ধরো সকালের পরেই হয়তো দুপুরে আসবে, দুপুরের পরে বিকাল, বিকালের পরে রাত, হ্যাঁ এভাবে টাইমটা সেট হয়। এখন আমি যদি বলি সকাল, রাত, দুপুর, আবার এভাবে যদি এলোমেলো বলি তখন কী হবে? সব কিছু শ্রুতিমধুর হবে না বিষয়টা। আমরা হয়তো সিকোয়েন্স না থাকলে বিষয়টা ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো না। যেমন আমরা ওয়ার্ডগুলো এলোমেলো থাকতে পারে, জাম্বল ওয়ার্ড যেভাবে লিখতাম, যেমন কলম লিখি আমি, তা কী হয়? হয় না, আমি কলম দিয়ে লিখি, তাহলে কি বাক্যটা পরিপূর্ণ হয়। এটাকে বলে কমপ্লিট সেন্স। একটা কমপ্লিট মিনিংফুল সেন্স না হলে কিন্তু একটা সেন্টেন্স হবে না। এই সেন্টেন্সগুলো যদি সাজিয়ে না লেখো বা যদি অর্থটা পরিপূর্ণ প্রকাশ না পায় তখন কিন্তু ওইটা দিয়েও কোনো কমপ্লিট সেন্সটা প্রকাশ পায় না। সে কমপ্লিট সেন্সটা কেমন হতে পারে? কোনো একটা স্টোরি হতে পারে, হতে পারে কোনো একটা মোরাল লেসন অথবা ফ্যাবলস, এই টাইপের হতে পারে। তো ডিয়ার লার্নার্স, চলো তাহলে আজকে আমরা এরকমই একটা অপশান নিয়ে আলোচনা করব। এই অপশানটার নাম হচ্ছে রিঅ্যারেঞ্জ। এখান থেকে আমি তোমাদের লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম কীভাবে সেন্টেন্স তৈরি করা যায়, যেমন কলাম এ, কলাম বি। আজকে তার পরবর্তী যে অপশানটা থাকে সেটার নাম রিঅ্যারেঞ্জ, সেটা নিয়ে আলোচনা করতে যাব। এবং মজার বিষয়টা হচ্ছে এখান থেকেও কিন্তু খুব তোমাদের মার্কসটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি একটু মনোযোগী হয়ে করো তাহলে দেখবা তুমি যখন, আমি সবসময়ের জন্য বলি পুরো প্রশ্নটা যদি আগে আমরা ভালো করে পড়ি তাহলে উত্তর কিন্তু ওইখানেই আমাদের অর্ধেক চলে আসে। কারণ যখন পুরাটা তুমি একটু প্রশ্নটা আয়ত্ত করার চেষ্টা করবা দেখবা তোমার অর্ধেক উত্তর কিন্তু ওইখানে অলরেডি চলে আসছে, তখন আবার নতুন করে কিছু ভাবার দরকার হয় না। তাহলে সেই উত্তরগুলো আমরা কীভাবে সহজে পেতে পারি অথবা কীভাবে পাবো না সেটা দেখি। আমাদের প্রথমেই জানতে হবে এই রিঅ্যারেঞ্জটা আসলে কীভাবে লিখতে হবে। রিঅ্যারেঞ্জটা অনেকে মনে করে আবার প্রশ্নটা তুলব তারপরে আবার নতুন করে উত্তর লিখতে হবে, না এত কঠিন করে বলা হয় নি। প্রশ্ন তো টিচাররা জানে, প্রশ্ন তো কোশ্চেনে থাকে, তোমাদের শুধুমাত্র উত্তরটা লিখতে হবে। এবং আরও মজার বিষয়টা হচ্ছে তোমাদের শুধুমাত্র এভাবে বক্স আকারে লিখলেই চলবে। এভাবে একটা বক্স আকারে দিয়ে তোমরা এভাবে যদি জাম্বল ওয়ার্ডটা ওই ওয়ার্ডগুলো যদি রিঅ্যারেঞ্জ করে দাও, উপরে হয়তো নাম্বার দিয়ে দিলে 1 2 3 4, এইভাবে হয়তো আমরা 10 পর্যন্ত থাকে, এইখানে আবার সিরিয়ালি মনে করো ডি সি এ, এইভাবে হয়তো আমরা সাজিয়ে লিখলে সহজে বুঝতে পারা যাবে। কিন্তু এটা না দিয়ে যে শুধু যদি তুমি যে অক্ষর যেগুলো আছে অক্ষরগুলো দিয়ে দাও, এই অক্ষরগুলো এই রোমান সংখ্যাও থাকতে পারে বা যেভাবে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যাই থাক ওইগুলাই যদি সাজিয়ে লেখো তাতেও চলবে। আর যদি এটা লেখার পরে তোমরা ওই গল্পটা যেভাবে তোমরা সাজিয়ে লিখেছ ওই উত্তরটাই যদি সাজিয়ে নিচে লিখে দাও সেটা আরও ভালো। তবে বলা হয় না যে ওইটা দিতেই হবে, নিয়ম হচ্ছে শুধুমাত্র তোমরা যদি বক্সে দাও তাহলেই চলবে। তো আজকে আমি তোমাদের একটা প্র্যাকটিস করাবো যে কীভাবে আমরা করতে পারি। প্রথমে তোমরা অবশ্যই এর পুরো প্রশ্নটা পড়ে নিবা এবং নিজের মতো আয়ত্ত করে নিবা। সেটা কীভাবে? যেমন ধরো এখানে লেখা আছে বাট দ্য গেস্ট প্রেজড হাতেম তাই অলসো, এই কিছু অতিথি, কিন্তু অতিথিরা প্রেজড প্রশংসা করেছিল হাতেম তাই অলসো, হাতেম তাইয়েরও প্রশংসা করেছিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে পরবর্তীতে হাতেম তাই নামে সামন কেউ একজন আসছে। লং অ্যাগো দে আর লিভড আ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস ম্যান ইন ইয়েমেন। ইয়েমেন হচ্ছে একটা আরব রাষ্ট্র, ওই রাষ্ট্রে অনেক আগে একজন খুব দয়ালু এবং খুব ভদ্র একজন লোক ছিলেন। দ্য গেস্ট প্রেজড দ্য কিং, অতিথিরা প্রশংসা করেছিল রাজার। পিপল প্রেজড হিম মোর দ্যান দে আর কিং, লোকজন তাকে প্রশংসা করত তাদের রাজার চেয়েও। আমরা জানি রাজ্য যে চালাই তিনিই রাজা, তো এই রাজার চেয়েও বেশি প্রশংসা করে, তার মানে আমরা অনুমান কিন্তু অলরেডি করতে পারি এই লোকটা কে, অবশ্যই ওই হাতেম তাই। চলো বাকিটা পড়ি। হি ওয়াজ নট ভেরি রিচ বাট হি ওয়াজ ভেরি হসপিটেবল, বলছে যে সে খুব ধনী ছিল না। আমরা জানি রাজা যেহেতু সাধারণত ধনী হবে, তার মানে লোকই আছে দুইজন, তার মানে অবশ্যই এটা হাতেম তাইয়ের কথা বলছে যে কোনো
অনেক ধনী না থাকলেও ই ইজ ভেরি হসপিটেবল। হসপিটেবল মানে অতিথি পরায়ণ, মানে যিনি অন্যের প্রতি দয়াশীল বা আপ্যায়ন করে বা অন্যকে মর্যাদা দেয়, এই টাইপের বোঝায়। সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড, রাজা অনুভব করেছিল অনেক আনন্দ বা গর্ব অনুভব করেছিল। ওয়ান ডে দ্য কিং গেভ এ ডিনার, একদিন রাজা কী করলো, একটা ডিনার অফার করলো সবাইকে। ডিনার মানে রাতের খাবার, আমরা সবাই জানি। দিস মেড দ্য কিং অ্যাংরি, রাজা রেগে গেল। তা এটা তো আমরা জানি যে ডিনার দিলে তো রাজার রাগ করার কথা না, তার মানে নিশ্চয়ই এখান থেকে চেঞ্জ হবে। সো দ্য কিং ওয়ান্টেড টু হ্যাভ হিম রিমুভড ফ্রম দ্য ওয়ার্ল্ড, যা আমরা অনেক সময় রিমুভ করে দিই, একদম বাদ দিয়ে দিই। যেহেতু কেউ কিন্তু আমরা স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার খুব কাছের বন্ধু তোমার চেয়ে বেশি ভালো কিছু করছে, দেখবো অনেক সময় আমরা জেলাস ফিল করি। তো এটা তো তারা ফ্রেন্ড ছিল না, সে ছিল একজন প্রজা। প্রজা রাজার চেয়ে বেশি সম্মানিত হবে বা সবাই তার খুব প্রশংসা করবে, এটা সে ভালোভাবে নিতে পারলো না, যার জন্য রাজা অনেক রেগে গেল। এরপর কী হলো, দ্য নেম অফ দ্য ম্যান ওয়াজ হাতেমতাই, এই লোকটার নাম ছিল হাতেমতাই। তাহলে এই প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের এই গল্পটা মূলত কাকে নিয়ে, তোমরা সবাই নিশ্চয়ই একমত হবা। মূলত এই গল্পটা ছিল হাতেমতাই নামে একজন ব্যক্তি, যিনি ইয়েমেনের খুবই ভদ্র একজন লোক ছিলেন। তিনি খুব ধনী ব্যক্তি ছিলেন না, কিন্তু তিনি সবার খুব প্রিয় ছিল, কারণ উনি প্রচুর আতিথ্যতা পছন্দ করতেন। তো লোকজন তার খুবই প্রশংসা করতো। একদিন রাজা কী করলো, রাজা ডিনারের আয়োজন করলো। রাজা ডিনারের আয়োজন করলো, সবাই রাজার প্রশংসা করছে, এটাই স্বাভাবিক। তখন তার নিজে খুবই গর্বিত হলো এবং তার খুব ভালো লাগলো, কিন্তু পাশাপাশি তার হাতেমতারও প্রশংসা করছিল। কিন্তু যখন হাতেমতার প্রশংসা করলো, এটা দেখে সে খুব রেগে গেল। রেগে যে কী করলো, সে মনে মনে একটা পরিকল্পনা করলো যে তাকে একেবারে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে বা একদম ফিনিশ করে দিতে হবে। তাহলে চলো আমরা এবার সাজিয়ে লেখার চেষ্টা করি, দেখি কীভাবে এই স্টোরিটা আসতে পারে। যেমন এখানে দেখো, আমরা দেখতে পারি, লং অ্যাগো দেয়ার লিভড এ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস ম্যান ইন ইয়েমেন। ইয়েমেনে একজন খুবই দয়ালু এবং জেনারাস ভদ্র একজন লোক ছিলেন। তারপরটা হতে পারে, দ্য নেম অফ দ্য ম্যান ওয়াজ হাতেমতাই, যেহেতু লোকটা ছিলেন, লোকটা কে আমাদের জানার একটা আকাঙ্ক্ষা আমাদের থাকে না যে ওই লোকটা কে ছিল, ওই লোকটা ছিল হাতেমতাই। তারপর কী বলেছে দেখো, হি ওয়াজ নট ভেরি রিচ বাট হি ওয়াজ ভেরি হসপিটেবল, সে খুব ধনী ছিল না কিন্তু হসপিটেবল ছিল, কাতিত্ব পরায়ণ ছিল। তারপর বলছে কি দেখো, পিপল প্রেজড হিম মোর দ্যান দেয়ার কিং, লোকজন তাকে তাদের রাজার চেয়ে অনেক বেশি প্রশংসা করত। প্রশংসা করার পর ওয়ান ডে দ্য কিং গেভ এ ডিনার, একদিন রাজা করলো কি, ঠিক আছে তাহলে একটা ডিনারের আয়োজন করি। ডিনারের আয়োজন করার পর সে কী হলো, দ্য গেস্ট প্রেজ দ্য কিং, স্বাভাবিকভাবে তাকে খুবই প্রশংসা করলো। এর প্রশংসা করার পর কী হলো দেখো, সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড, সে খুবই আনন্দিত হলো এবং গর্বিত হলো। বাট দ্য গেস্ট প্রেজড হাতেমতাই অলসো, কিন্তু যারা অতিথি ছিল রাজার পাশাপাশি হাতেমতাইয়েরও অনেক প্রশংসা করলো। হাতেমতাইয়ের যখন প্রশংসা করে, এটা দেখে দিস মেড দ্য কিং অ্যাংরি, সে অনেক রেগে গেল। হ্যাঁ, যে আমি তোমাদের হাংরিটা ফিল আপ করলাম, তারপর তোমরা তার প্রশংসা করছো, এটা দেখে সে খুবই অ্যাংরি হলো, অর্থাৎ রেগে গেল। রেগে যাওয়ার পর সে কী করলো, সো দ্য কিং ওয়ান্টেড টু হ্যাভ হিম রিমুভড ফ্রম দ্য ওয়ার্ল্ড, সে চিন্তা করলো যে না, তাকে একদম শেষ করে দেবে, একদম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। তো এটা আমরা, তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী, আমরা যে কাজটা করেছি এখান থেকে, আমরা কিন্তু পুরাটা আগে একবার নিজের মতো করে বোঝার চেষ্টা করেছি কীভাবে গল্পটা আসতে পারে। তারপর সেই গল্পটা আমরা উপরে নাম্বার দিয়েছি যাতে করে খুব সহজে যে কেউ দেখলে বুঝতে পারে যে কোনটার পরে কোনটা। কিন্তু তোমরা যদি শুধু নিচের এই যে সিরিয়ালি ওয়ার্ডগুলো লিখে দাও, তাতেই চলবে, তাতেও তোমার মার্ক কাটা যাবে না। যদি এইটা দেওয়ার পরে তোমরা একটা প্যারাগ্রাফ আকারে বা একটা কমপ্লিটিং স্ট্রির মতো করে এই পুরো গল্পটা, যে উত্তরটা কারেক্ট উত্তরটা অনুসারে রিঅর্ডার বা রিঅ্যারেঞ্জ করে যে সাজিয়ে লেখো, সেটা ভালো হবে। কিন্তু বলা হয় না ওটা দিতে হবে, যেটা দিতে বলা হয়েছে ওটা দিলেই হবে। কেউ কেউ হয়তো অনেক সময় অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে স্যার এতটুকু লিখলে মার্কস পাওয়া যাবে কি না, ওইটার সাথে মার্কসের আসলে কোনো সম্পর্ক নেই। বেসিক্যালি আমরা জানতে চাই যে তোমাদের এই সিকোয়েন্সটা ঠিক আছে কি না, যদি সিকোয়েন্স ঠিক থাকে তাহলে অবশ্যই মার্কস পাবে। আজকে তোমাদের শুধুমাত্র একটা আমি প্র্যাকটিস করালাম, তোমাদের সহায়ক বই থাকে বা তোমাদের যে মেইন বই আছে মেইন বইয়ে থাকতে পারে, বা বিভিন্ন পত্রিকা থেকেও তোমরা দেখবা যে এক্সারসাইজ দেওয়া থাকে, ওইগুলা থেকেও তোমরা
প্র্যাকটিস করতে পারো, তাহলেই তোমরা খুব সহজেই এগুলো আরও একটু আয়ত্ত করতে সুবিধা হবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।